এখানে হচ্ছে আমাদের গিটারের এই জিনিসটা দেওয়া আছে, এই হাফ এইটুকু দেওয়া আছে, আর পুরোটা যখন একসাথে বলবো তখন সেটা হচ্ছে ফ্রেট বোর্ড। এই এক একটা ঘর হচ্ছে ফ্রেট, ফার্স্ট ফ্রেট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, মানে সিরিয়ালি 1 2 3 4 করে এগুলো হচ্ছে সব ফ্রেট। কিন্তু একসাথে যখন এটা বলবো তখন এটা হচ্ছে ফ্রেট বোর্ড। প্রথম ফ্রেডে লেখা আছে, লেফট লেখা আছে 1 2 3 4 5 6 7 8, তার রাইট সাইডে লেখা আছে তীর চিহ্ন দেওয়া আছে, একটা হচ্ছে ডাউন সিগনাল, একটা হচ্ছে আপ সিগনাল, 1 2 3 4 5 6 7 8। ইন্ডেক্স ফিঙ্গারটা দিয়ে আমরা ধরবো ফার্স্ট ফ্রেডের সিক্স স্ট্রিংস, মানে একদম উপরেরটা, এটা এটা এখানে প্রেস করব, চেপে ধরে রাখবো, চেপে ধরে এইখানে তখন বাজাবো কি, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, তার মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এবার সেকেন্ড পার্ট হচ্ছে মিডিল ফিঙ্গার দিয়ে সেকেন্ড ফ্রেট, সেকেন্ড ফ্রেট ঠিক ওই যে দেখো একটা মেটাল আছে, মেটালটা ঠিক একটু আগে প্রেস করে আবার 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তারপর হচ্ছে থার্ড থার্ড ফ্রেডে 1 2 3 4 5 6 7 8। এবার ফোর্থ ফ্রেড 1 2 3 4 5 6 7 8, রেগুলার তোমরা এই প্র্যাকটিসটা করতে হবে, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এখান না কিন্তু এই যে এইভাবে যদি তুমি ধরো গিটারটা তাহলে কিন্তু তোমার আঙ্গুলার যাবে না, গিটারটা যদি তুমি একটু সামনে ধরো এখান থেকে যদি এই জায়গাটা ধরো তাহলে আমাদের এই স্পেসটা অনেক পেয়ে যাবো আমরা অনেক। আমরা কিন্তু ধরো বিগিনার্স লেভেলেই ম্যাট্রোনমিতে চলে যাবো। হোয়াট ইজ ম্যাট্রোনমি? Metronomy is something like which is kind of like a beat and you just can learn from it. Yeah, good. আচ্ছা ওই একটা আছে, ইটস এ ওয়ান কাইন্ড অফ বিট, ঠিক আছে, ঠিক 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 করে চলবে। এখন এই মেট্রোনোমিটার ডিপেন্ড করবে আমার উপরে বা তোমার উপরে তুমি কোন স্পিডে গানটা করবা, স্লো না ফাস্ট না মিডিয়াম। আমরা কিন্তু টেম্পো জানি না, যে টেম্পোটা মূলত টেম্পো হেল্পস দ্য মেইনটেইন দ্য স্পিড। ইয়া গুড, মিন্স স্পিড অফ বিটস কল্ড টেম্পো। এবার একটা ফ্রেট ধরেছিলাম, এবার সেকেন্ড ফ্রেট থেকে স্টার্ট হবে, ইট উইল বি স্টার্ট সেকেন্ড ফ্রেট, এখান থেকে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তারপর থার্ড ফ্রেট থেকে শুরু হবে, থার্ড ফ্রেট থেকে যাবো আসবো আবার 4 5 6 7, একবারে দেখো ঠিক যেখানে ডবল পয়েন্ট আছে সেখানে এসে আমাদের শেষ হবে। তাহলে এখান থেকে 1 2 3 4 গেল, তারপরে সেকেন্ড ফ্রেট, তারপরে থার্ড, তারপরে ফোর্থ, তারপরে ফিফথ, তারপরে সিক্স, এইভাবেই চলতে থাকবে। আচ্ছা সাউন্ডটাকে একটু ভালো করতে হবে, সাউন্ডটা তোমার এই ধরাটাকে একটু প্রেশার দিয়ে ধরতে হবে, হ্যাঁ প্রেশার দিয়ে চেপে ধরতে হবে, তাহলে সাউন্ড খুব ক্লিয়ার পাবা। প্রথম কাজটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এই অ্যারো গুলোকে তোমরা মনে রাখো, শুধু একটা এই দুইটা অ্যারো, একটা হচ্ছে ডাউন একটা হচ্ছে আপ। রিদম সেকশন হচ্ছে ডাউন আপের উপরে চলে, মাঝখানে কিছু অফ বিট আছে ধরো, তার বিফোর বিট আফটার বিট এগুলো আমরা পরে শিখব, মূলত হচ্ছে ডাউন আপ ডাউন আপ, 1 2 3 4, 1 2 3 4,
1 2 3 4 1 2 3 4 পড় গেল, এই আঙ্গুলটা তখন ট্রান্সফার করে ফেলবো ফিফথ স্ট্রিংস এ, মানে এখানে ফোর শেষ, তারপর এখান থেকে ওয়ান হবে, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4
প্রথমকার কাজটা হচ্ছে একটা সিক্স স্ট্রিং আসবো আমরা 12 পর্যন্ত, আমরা করতেছি সিক্স স্ট্রিং 12 ফ্রেট পর্যন্ত, আবার এখান থেকে আমরা রিভার্স করতেছি 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 11th শুরু হবে, যেভাবে যেভাবে গিয়েছি ঠিক ওভাবেই আমরা ব্যাক করব। এভাবেই হচ্ছে আমরা প্র্যাকটিসের মাধ্যমে আমাদের লেসন গুলোকে যখন আরো ভালো করে করতে পারবো তখন আমাদের দাদার টিচিংটাকে যথাযথভাবে মূল্যায়ন করা হবে এবং আমরা ওইটা সবাই করব। এবং আজকের মতো আমরা ক্লাস এখানেই শেষ করতেছি, নেক্সট উইকে আবার সেম টাইম 3টার সময় সবার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।